হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 13ই মে, কমপ্লিট করে 14ই মেতে পড়েছে, মানে 14ই মে 2023 মাদার্স ডে স্টার্ট হয়ে গেছে আর কি। তো আগের ব্লগটা তোমরা পেয়েছো, কেক কাটিংয়ের ব্লগ ছিল মাদার্স ডে স্পেশাল। তো এটা হচ্ছে তারই একটা গিফট। তো গিফটটা খোলা হয়নি আগের ব্লগে, যার জন্য ভাবলাম এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করি। জুন একটা কফি মগ দিয়েছে খুব ভালোবেসে, আর এটা হচ্ছে 14ই মেই দুপুরবেলা আর কি। জুন আমাকে আজকে গুছিয়ে খেতে দিয়েছে, ডাল হয়েছে, ডিম, আলু কষা, ভাত, আম আর স্যালাড দিয়েছে, ও নিজে বেড়ে খেতে দিয়েছে আমাকে, মানে একটু আলাদা কিছু ফিল করানোর জন্য আর কি। আর এটা হচ্ছে বিকেলের দিকে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, একদম মানে বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে, তোমরা খেয়াল করো খুব জোরে একটা বিদ্যুৎ চমকাবে, আমি সঙ্গে সঙ্গে ঘরে চলে গেছি। আকাশটা এই সাইডে মেঘলা আছে, আর হঠাৎ করে আকাশটা মানে ওই সাইডটা আর কি, পশ্চিম দিকের আকাশটা একদম সূর্য অস্ত গেলে যেমন হয় পুরো লাল হয়ে যায়, ঠিক সেই রকম হয়েছে। অন্যরকম লাগছে আকাশটা, কিন্তু ভালো লাগছে দেখতে। এটা হচ্ছে তার পরের দিন, পরের দিন সকালে, আজকে শুক্ত হচ্ছে, আর এখানে গরম ভাত বসিয়েছি, শুক্তর মজাটা হালকা করে ভেজে নেব। এদিকে কিছু বাসনকোসন আছে, এগুলো সব গুছিয়ে তুলে নেব, আর তরকারিটা আস্তে আস্তে হোক। আর এদিকে আমি বড়িও ভেজে রেখে দিয়েছি, দেখাচ্ছি তোমাদের, এই যে এখানে বিউলির ডালের বড়ি অ্যাকচুয়ালি দেয়, কিন্তু আমি মটর ডালের বড়িটা আমার বেশি ভালো লাগে, বিউলির ডালের বড়িটা একটু তেতো তেতো লাগে কেমন টাইপের। আর মশলাও বাটিতে রেডি করে রেখে দিয়েছি, সব কিছু সবজি ছিল না, আর মানে যখনই যা সবজি থাকে না আমার খালি মনে হয় শুক্তো বানাই, কারণ শুক্তোটা আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, কম তেতো দিয়ে শুক্তো করি নর্মালি, যার জন্য সবাই ভালোবাসে আর খেতেও ভালো লাগে। আর এটা আমার ব্যাড হ্যাবিট কি গুড হ্যাবিট জানি না, একটু যদি তেল টেল পড়ে না সাইডে আমার মনে হয় কতক্ষণে আমি এটা মুছবো আর কি, সঙ্গে সঙ্গে আমি মুছতে লেগে যাই। শুক্তো কে কে ভালোবাসো আমায় কমেন্ট করে জানিও। শুক্তো নর্মালি আমাদের ঘটি বাড়িতে সবাই ভালোবাসে, আর এই যে মশলাটা না, মশলাটা খুব সুন্দর গন্ধ বেরোয় একটা, আমি খুব অল্প করে মানে মশলাপাতি দিয়েছি, যেগুলো পেট ঠান্ডা হয় সেগুলো একটু বেশি দিয়েছি, যেমন ধনে মৌরি এই মশলাগুলো একটু বেশি দিয়েছি, সর্ষেটা একটু কম দিয়েছি। পুরোপুরি এটা প্রায় রেডি হয়ে গেছে, এইবারে একটু ঘি মশলা দিয়ে জাস্ট নামিয়ে নেব। এদিকে ভাতের ফ্যানটাও আমি গড়িয়ে নিয়েছি, ভাতটাও রেডি হয়ে গেছে, টকবক টকবক করে শুক্তো আমার ফুটছে। শুক্তো হলে আমাদের একটু বেশি পরিমাণেই হয়, কারণ শুধু শুধুই মানে বাটি ভরে শুক্তো খাওয়া হয়ে যায়। আর এটা হচ্ছে লেবু, একটা একটা নয় ঠিক আধখানা লেবু, একটু শুকনো হয়ে গিয়েছিলো ফ্রিজে থেকে থেকে শুকনো হয়ে গিয়েছিলো, কিন্তু আমি যেহেতু খাবো তো আমি নিয়ে নিয়েছি, কারণ আমি নষ্ট করি না, আমি খুব অভাবে মানে সংসার চালাতাম, তো তো যার জন্য আমার কাছে কোনো জিনিস নষ্ট করতে খুব গায়ে লাগে, খুব কষ্ট হয়, ছেলে মেয়েকেও শেখাই যে নষ্ট করবি না কোনো জিনিস। আর এটা হচ্ছে 15 তারিখ রাত্রে আর কি, তো রাত্রে আজকে মুড়ি খাওয়া হচ্ছে, মুড়ি আর পটল আলু দিয়ে একটা তরকারি করেছি টমেটো দিয়ে, আর পাকা আম কাটা হয়েছে, আর জুন আর শুভম দুইজনে এখানে খাচ্ছিল, শুভম খালি বলছে এটা নিয়ে আয় ওটা নিয়ে আয় বলে যাচ্ছে, আর জুন তো খেতে বসতে পারছে না, যখন বসছে তাকে তখনও তুলে দেওয়া হচ্ছে, কিছু না কিছু আনতে বলা হচ্ছে, যার জন্য জুন রেগে গেছে। তো একবার এসে তাও খেতে বসবে, আবার কিছু একটা আনতে বলেছে, যার জন্য ও আবার উঠে পড়েছে, উঠে পড়ে খাবার নিয়ে ও রান্নাঘরে চলে যাবে। আবার রান্নাঘরে যাওয়ার পরেও শুভমের তো বেশ মজা, পিছনে লাগতে জুনের খুব ভালো লাগে,
ও গিয়ে না রান্নাঘরটা বাইরে থেকে লক করে দেবে আর কি, মানে কড়ি লাগিয়ে দেবে আর রান্নাঘরের লাইটটা বন্ধ করে দেবে, দিয়ে আর মুখে বিকট বিকট আওয়াজ করবে একটু পরেই দেখো। তারপরে জুন তো কিছুই মানে ওর তো ভয় টয় সব লাগে না, তো তখন আবার শুভম নিজেই বলবে মামি তোমার মেয়ের কোনো ভয় নেই দেখো, আবার জুনকে তুলে দিয়েছে দেখো, যার জন্য জুন আরও রেগে গেছে, এবার গিয়ে হাত ধুয়ে নিচ্ছে আগে আগে, খাবার নিয়ে রান্নাঘরে চলে যাবে। এই সব চলে সারা দিন রাত চলে, আবার যখন একজন ঘরে না থাকে তখন আবার আরেকজনের খুব মন কেমন করে, আরেকজনের বলতে জুনের বেশি মন কেমন করে, দাদা না বাড়িতে থাকলে, তারপরে দাদার বিছানা নোংরা হয়ে থাকলে দাদার বিছানা গুছিয়ে দেবে, দাদার অ্যাকোরিয়াম আছে মাছগুলোর খেয়াল রাখবে, মাছগুলোকে খেতে দেবে, তারপর দাদার জামাকাপড় গুছিয়ে দেবে। সে জুন সোমকে খুব ভালোবাসে দাদাকে, দাদা তো পাত্তা দেয় না, দাদা সবসময় বন্ধু বন্ধু নিয়ে থাকে, সারাক্ষণ নিজের রেলায় থাকে। তো যাই হোক, আজকের ব্লগটা যদি গাইস তোমাদের ভালো লেগে থাকে, আজকে অনেক দিন পর ব্লগ যাচ্ছে, যদি ভালো লেগে থাকে না অবশ্যই লাইক করো একটা, আর শেয়ার করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি ভিডিও দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগবে আমার, আর চ্যানেলটায় মানে আরও ব্লগ দিতে ইচ্ছা করবে, সাবস্ক্রাইব বাড়ে না ভিউ বাড়ে না, যার জন্য আস্তে আস্তে ভালো লাগে না এখন আর আগের মতো দিতে, আর সত্যি বলতে শরীরটাও আমার ঠিক নেই অনেক দিন ধরেই, তো যার জন্য আরও দেয়া হয় না। আর যা গরম পড়েছে না, প্রচণ্ড পরিমাণে গরম, আর আমি তো প্রচণ্ড রোগা, যার জন্য আমার বেশি কষ্ট হয় আর কি। আর আমাদের দোতলায় এত গরম, নিচের তলাটা খুব ঠান্ডা কিন্তু দোতলায় প্রচণ্ড পরিমাণে গরম, একদম থাকা যাচ্ছে না, আমি ভাবছি নিচেতেই নেমে যাব, ফোনের ভিতরে একদম ঢুকে আছে। এইবারে ভাবছে যে জুনের পিছনে কিভাবে লাগা যায়, ও কিন্তু কন্টিনিউ জুনের পিছনে লেগে যাচ্ছে, একবারও থামেনি, বলছে মুড়ির ডাব্বাটা তুলে দে, সে রেগে মেগে এলো খেতে খেতে মুড়ির ডাব্বা নিয়ে গেলে, এই দেখো এই এইবারে সে যেই রান্নাঘরে ঢুকেছে ও অমনি সঙ্গে সঙ্গে গিয়ে লক করে দিয়েছে, ওই ওই সাইডটা ক্যামেরা ঘোরানো হয়নি যার জন্য বুঝতে পারছো না, আর তাকে বিকট বিকট মুখে আওয়াজ করছে, করে তাকে ভয় দেখাচ্ছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, আজকের মতো সবাইকে বাই, থ্যাংকস ফর ওয়াচিং।